me. Finally complete করতে পারলাম। আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। क्या आंटी जी आपका किचन को कैप्चर कर लिया इसने? तो गुड मॉर्निंग फ्रॉम हनले। আমরা আজকে যে হোমস্টেতে আছি সেই হোমস্টেতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড অমলেট আর চা। অলরেডি সকালবেলায় একবার চা বিস্কুট দিয়েছেন ওনারা, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন আবার ব্রেড অমলেট আর চা দিয়েছে। তো চলো খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। আজকে আমাদের টপ উমলিংলায় যেতে হবে, তো ওই জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে আছি। চলো খেয়ে নিই। তো আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। ওম নম শিবায়, জয় মা জগদ্ধাত্রী, জয় বাবা লোকনাথ। এখন আমরা যাব উমলিংলা। তো আমরা বেরিয়ে পড়েছি উমলিংলা যাওয়ার জন্য। রাস্তা কোন দিকে? রাস্তাটা মানে এইদিকে। হোমস্টের লোকেশান সেভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এমন একটা জায়গা। যদি লোকেশান সেভ না করি রাস্তা হারিয়ে ফেলার একটা সম্পূর্ণ চান্স আছে। তো লামো হোমস্টের একদম পাশেই আছি আমরা। এখান থেকে আমরা ওই সামনে মেন রোড ধরে বেরিয়ে যাব। পিয়ালির সকাল সকাল প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, অক্সিজেন লেভেল যেহেতু এখানে কম আছে। তো এখনও তো আমাদের অনেকটা উপরে উঠতে হবে, উমলিংলা যখন যাবো অনেকটাই উপরে উঠতে হবে। তো সকাল সকাল ওকে অক্সিজেনটা ইচ্ছা করে দিইনি, ওটা এমার্জেন্সির জন্য রাখা থাক। আর কর্পূর সঙ্গে নিয়ে নিচ্ছে, তার সঙ্গে একটা ডাইমক্স খাইয়ে দিয়েছি। তো আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। আর যদি প্রবলেম হয় তো কর্পূর তো হালকা প্রবলেমের জন্য আছেই, আর তারপর তো ফাইনালি অক্সিজেন তো আছেই। তো সব সঙ্গেই আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখা যাক এখন, ভালোই ভালোই উমলিংলাটা ঘুরে আসি, কারণ উমলিংলা অনেকটাই হাইটে আছে, ওখানে বেশিক্ষণ থাকাও যাবে না। তো এই মুহূর্তে আমরা আস্তে আস্তে অনেকটা উপরে উঠে গেছি, আরও এখনও অনেক উপরে উঠতে হবে, এখনও কিছুই উঠিনি সেইভাবে। আমরা চলেছি এখন উমলিংলার দিকে। আর রাস্তা এই মুহূর্তে ফটুলা ক্রস করে প্রচণ্ড খাড়া, নিচের দিকে নামছে প্রচণ্ড খাড়া। ব্রেক ধরতে তো মনে হচ্ছে ব্রেক প্যাডটাই শেষ হয়ে যাবে, কিন্তু নামাটা যেমন তেমন, ঘুরতে তো দম বেরিয়ে যাবে। ছোট্ট ব্রিজ নিচ দিয়ে চলে গেছে, ওয়াটার পাস অনেকটা নেমে এসছে নিচে, অনেকটা কোন উপরে উঠেছিলাম। আবার এখন আমাদের উঠতে হবে, এবার যেটা উঠবো সেটা হচ্ছে সব থেকে টপ, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা, কুয়ুল 15 কিমি, ফটিলা টপ, হানলে। আর আমরা চলেছি উমলিংলা রাইট সাইড।
সামনে আসছে চিশুলমেয়, চিশুলমেয়ার মোটামুটি 10 কিলোমিটার, আর ওখান থেকে আমাদের নিতে হবে বাঁ দিকে গেটওয়ে অফ উমলিং লা। তো আর মাত্র 10 কিলোমিটার পর থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে। আর গুগল ম্যাপে রাস্তা যা দেখেছি, রাস্তার কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালোই হওয়ার কথা, এরকমই পিচের রাস্তা। একটা পেয়ে গেছি ছোট্ট আয়রন ব্রিজ, আর একটু হলে আমার হার্টের হয়ে যেত, মাঝের গ্যাপটা বেশ চওড়া ছিল। যাই হোক, চাকাটা উঠতে করে একটা চওড়া বলে প্রবলেম হয়নি, অতটা গ্যাপ হবে মাঝখানে ভাবতে পারিনি। 1 সেকেন্ডের জন্য ধ্রাস করে উঠেছিল বুকটা, এই বুঝি গেল সামনে চাকাটা ঢুকে। যাই হোক, সামনে নিয়েছি, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নেব, আর বাঁদিকে নিয়ে সোজা উমলিং লা। উমলিং লা 25 কিলোমিটার, ডেমচক 52 কিলোমিটার, বাঁদিকে আমাদের ডেমচক আর উমলিং লা। তো আমরা সোজা বেরিয়ে যাবো উমলিং লা, দাঁড়াবো না এখানে, ফেরার সময় আমরা লাঞ্চটা এখানে সেরে নেবো। ওয়েলকাম টু ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। তো আমরা উঠে পড়েছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোডে। দেখো কি সুন্দর, জলটা আস্তে আস্তে জমে বরফ হয়ে গেছে, দেখেছো? দেখো একবার, কি অসাধারণ লাগছে না? ওয়াও, কেমন লাগলো অবশ্যই জানাও, অবশ্যই জানাও কেমন লাগলো তোমাদের। কিন্তু মনের ভুলেও যদি কেউ আসো এই বরফের উপর চাপার চেষ্টা করবে না কিন্তু, তাহলে সোজা বরফ ভেঙে নিচে, কারণ তলা দিয়ে জল বইছে, তলা কিন্তু ফাঁপা, উপরটা বরফ জমে আছে। You are now higher than Everest base camp. Sorry? West Bengal. Oh great. Lot of people from Bengal. Lot of people from Bengal. Yeah. So we are now higher than Everest base camp. ১৯,০২৪ ফিট টু রিচ ১৯,০২৪ ফিট। তো আমরা যেতে চলেছি 19,024 ফিটে আর কিছুক্ষণের মধ্যে। তো চলো সামনে এগিয়ে যাই আর উপরে চড়তে থাকি। 19,024 ফিটে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, আমরা এভারেস্টের বেস ক্যাম্প যেখানে তার থেকে উঁচু জায়গাতে আছি এই মুহূর্তে। থার্ড গিয়ারে গাড়ি টানছে না, গাড়ি সেকেন্ড গিয়ারেই তুলতে হবে, কিচ্ছু করার নেই। ব্রো ওয়ার্ক টুডে ফর ইয়োর বেটার টুমোরো, বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন আমাদের জন্য কাজ করছে, আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি উমলিং লা পাস। আমাদের খুব ভাগ্য ভালো, দেখো পাহাড়টা সেরকম বরফ আমাদের নেই এই মুহূর্তে, বরফ সেরকম পায়ে পাচ্ছি না, বরফ সব গলে গেছে। কিন্তু অপোজিট সাইডে পাহাড়গুলো একবার দেখো, সব বরফে ঢাকা। আর মাত্র 1 কিলোমিটার, 1000 মিটার টু রিচ উমলিং লা। কাউন্ট ডাউন স্টার্ট করে দাও, আর 1 কিলোমিটারও নেই, পৌঁছে যেতে চলেছি উমলিং লা। সামনে উমলিং লা আমাদের জন্য ওয়েট করে আছে, আর জাস্ট 1 মিনিট পৌঁছে গেছি উমলিং লা। তো তোমরা আগে দেখতে পেয়েছো খাটনুংলা টপে পৌঁছানোর সময় অতটা এক্সাইটমেন্ট ছিল না আমাদের মধ্যে, কারণ সেখানে প্রচণ্ড আমাদের কষ্ট হয়েছে স্নোতে। খাটনুংলায় পৌঁছানোর আগেও স্নো পেয়েছি মারাত্মক,
এবং পৌঁছানোর পরে যেটা পেয়েছি সেটা তো স্নো পাওয়া বলে না, স্নো স্ট্রোম, তুষার ঝড় পেয়েছি। তো সেখানে সেই এক্সাইটমেন্টটা না থাকলেও আজকে কিন্তু এক্সাইটমেন্ট চরমে আছে, কারণ আজকে আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোডে আছি। সামনেই দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি উমলিংলা টপ। ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলাতে। ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে 19,024 ফিট, তার সঙ্গে দেখতেই পেলে ওয়ার্ল্ড হাইয়েস্ট রাইডিং পিনাকল। ওয়েলকাম ইউ টু উমলিংলা 19,024 ফিট হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এই মুহূর্তে হিমালয়ের যে বেস ক্যাম্প, এভারেস্টের যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পের থেকেও অনেক উঁচুতে আছে। চলো ভেতরটা একবার দেখাই কি আছে। অক্সিজেন ক্যাফে, তোমাদের এখানে অক্সিজেনের প্রয়োজন হলে অক্সিজেন পেয়ে যাবে, প্লাস টোটাল সুন্দর একটা ক্যাফেটেরিয়া আছে, মোটামুটি খাওয়ার জিনিস অনেক কিছু এখানে পেয়ে যাবে। এটা কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। তার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস দেখাই, সেটা হচ্ছে চিসুমলে ডেমচক রোড উমলিংলা 19,024 ফিট টপ অফ দ্য ওয়ার্ল্ড। আর তার সঙ্গে সঙ্গে আরও দু একটা বোর্ড দেখাই, সেটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেট, দ্য হাইয়েস্ট অল্টিটিউড রোড ইজ উমলিংলা পাস অ্যাট 5,798.251 মিটার, অথবা 19,024 ফিট 0.73 inches, and was achieved by Border Road Organization Project Himang 753 BRTF at Umlingla, Ladakh, India on 16th November 2021. Welcome to the world highest motorable road Umlingla through the years. Board dekhtei pachho tumra, to cholo aspashta ektu dekhai. Welcome to Umlingla Hut. Edika ekta ache সুন্দর একটা অক্সিজেন ক্যাফে, ওয়ার্ল্ড হাইয়েস্ট অক্সিজেন ক্যাফে, এটা এখন বন্ধ আছে, যখনই এদিকে ভিড় বেড়ে যাবে তখন এটাও খুলে যাবে। ওয়ার্ল্ড হাইয়েস্ট পার্কিং, ইয়োর অ্যাডভেঞ্চার ইজ আওয়ার ডেইলি রুটিন, ওরা এখানে ডেইলি যাওয়া আসা করে। তো এই আমাদের R3 অনেকটা জার্নি পার করে এই পর্যন্ত পৌঁছেছে সুস্থভাবে, আশা করি আগেও সুস্থভাবেই আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আমরা উমলিংলাতে, কেমন লাগছেন বলুন ম্যাডাম, কিছু বক্তব্য রাখুন। বক্তব্য তো প্রচুর আছে, প্রচুর আছে, মানে বলে শেষ করতে পারবো না, একটু কষ্ট হচ্ছে। এখান থেকে পুরো মানে অবশ হয়ে আছে, বুঝতে পারছি না কেন। তো ফিলিংসটা একটু অন্যরকমই, কি যে উমলিংলা চলে আসলাম বাইকে করে। তো আমি একটা কথাই সবাইকে বলবো যে
যারা যারা আমাদেরকে বলেছিলে যে কেন বাইক নিয়ে যাবি, ফ্লাইটে যা, এতে যা, ওতে যা, তাদেরকে একটা কথাই বলবো, সবাই বাইকে এসছে বলে আমরাও বাইকে এসছি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সব জার্নি না সুখের জার্নি হয় না, বিশেষ করে লাদাখ। লাদাখ জার্নিটা ভীষণ টাফ জার্নি, অনেকের অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, কিন্তু সেই স্বপ্ন হাজারে মনে হয় দশজন পূরণ করতে পারে। তো সুখের জার্নি প্রচুর আছে, সুখের জার্নি করতে গেলে ফ্লাইটে করে যাও, প্রচুর জায়গায় যাও, অসুবিধা নেই, কিন্তু লাদাখ লাদাখই। লাদাখে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর প্রচুর কষ্ট করে তারপরে আজকে এই জায়গাটাতে আসতে হবে। অনেক কষ্ট করার পর আজকে ফাইনালি এই জায়গাটাতে আমরা এসেছি। তো আমরা এখন ঢুকেছি ক্যাফেটেরিয়ায় কফি খেতে। প্রচন্ড কষ্ট হচ্ছে, সব অবাস হয়ে গেছে, জানি না গরমটা খেলে ঠিক হবে কিনা, দেখি ঠিক হয় কিনা। চলো, আমারও কফি চলে এসছে, আমিও খেয়ে নেব। দেখতে পাচ্ছ উমলিংলা টপে কফি এনজয় করতে করতে টপের ভিউ নিচ্ছি, দেখো। সব এরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, বাঙালি। গ্লাভস পরে গেল দিদি, তো ওদের গ্লাভস পরে গেছে। চলো ঠিক আছে, এখন সব শুটিং চলছে এখানে। কফিটা খাওয়া গেলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, বেশিক্ষণ থাকবো না, এমনিতে অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টার উপর হয়ে গেছে এখানে আছি, তো বেশিক্ষণ থাকবো না, অক্সিজেন লেভেল কম আছে। তো আমরা ফাইনালি এবার বেরোচ্ছি উমলিংলা টপ থেকে সোজা হানলের দিকে, মানে পিছন দিকে, আর এই দিকে চলে গেল ডেমচক, যেটা আমরা যাচ্ছি না। তো আমরা এখন যাবো সোজা হানলে। ফাইনালি আমাদের 22 দিন আজকে কমপ্লিট হলো, তো 22 দিনের দিন আজকে আমরা উমলিংলা কভার করতে পারলাম। অনেকেই উমলিংলা এসেছে, এসে আবার ফিরে চলে গেছে, কারণ রোড বন্ধ থাকার কারণে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই সব ক্ষেত্রে একটু লাকটা ফেভার করে, কারণ আমরা এখনো পর্যন্ত তোমরা দেখেছো প্রচুর প্রচুর বাধা, প্রচুর বিপদ, সব কিছু কিন্তু আমরা কাটিয়েছি, কাটিয়ে কিন্তু আমাদের যেখানে যেখানে যাওয়ার আমরা কিন্তু সেগুলো ঠিক পৌঁছে গেছি, স্মুথলি কভার করেছি। তো আজকে উমলিংলা ক্ষেত্রেও সেম তাই হয়েছে। তো দেখো, কিছু অ্যাচিভ করতে গেলে লাইফে কিছু কষ্ট তো করতেই হবে। আজকে আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছে, মানে আমার এই নাক থেকে এখান থেকে এখান থেকে পুরো মাথার পিছন থেকে পুরো অবশ হয়ে আছে, মানে এরকমভাবে কামড়ে ধরে আছে ঠান্ডায়, প্লাস অক্সিজেন লেভেলটা এখানে অনেকটাই কম। সকালে আমি ডায়মক্স নিয়ে এসেছি একটা, কর্পূর তো পুরো রাস্তাটাই কর্পূর নিতে নিতে এসেছি। তো ঠিক আছে, এখন একটু স্টেবল আছি, আমি ঢুকে ঢুকে গরম কফি খেয়েছি, ঠিক হয়ে গেছি। আমি কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই লাদাখ ট্রিপটা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল, তোমরা এতদিনের সবাই জেনে গেছো, 4 বছর ধরে স্বপ্ন দেখেছি, ফাইনালি 2023 আমরা লাদাখে এসে পৌঁছেছি। তো আমরা অনেক সাহস নিয়ে, অনেক ভরসা নিয়ে, অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাটাতে এসেছি, কিচ্ছু ভাবিনি দুজনা। সেই বীরভূম নলহাটি থেকে দুজন হাজব্যান্ড ওয়াইফ বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, মনে অনেক সাহস, অনেক শক্তি, ভগবানের প্রতি অনেক ভরসা, আর আমাদের দুজনের মা বাবার আশীর্বাদ, এই নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আজকে এইখানে এসে পৌঁছেছি। হয়তো তোমরা অনেকে ভাববে যে কী এমন কী জায়গায় আসলো, শুধু তো পাহাড় আর পাহাড়। কিন্তু একটা কথা বলতে চাই যে এই যে তোমরা যেটা ভাবছো না পাহাড় পাহাড়, সেটা আমাদের কাছে স্বপ্ন, আমাদের কাছে ড্রিম। তো ড্রিম যখন সাকসেস হয় না, তখন যে কতটা আনন্দ হয় এটা মানে বলে বোঝাতে পারবো না, যাদের হয়েছে বা যাদের হয় তারাই জানে। আর একটা কথা না বললেই নয়, আমরা যে এই যে যখনই আমরা
এই জ্যাকেট বলো, প্যান্ট বলো, শু বলো, হেলমেট বলো, পুরো রাইডিংয়ের যে ড্রেসটা আমরা পরি, তো সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে হ্যাঁ তোদের গরম লাগে না, তোদের অস্বস্তি করে না, কী করে পরে আছিস, অনেকে বলেছে। প্রত্যেকটা রাইডারের ক্ষেত্রে এই ইউনিফর্মটা না ভীষণ রেসপেক্টেড একটা ইউনিফর্ম। এই ইউনিফর্মটা আমাদের গরমে প্রোটেক্ট করে, আমাদের ঠান্ডায় প্রোটেক্ট করে, আমরা বাইক থেকে পড়ে গেলে সব দিক থেকে আমাদের প্রোটেক্ট করে। তো এটা নিয়ে কোনো কথা আশা করি আর হবে না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই পুরো ট্রিপটা তো কমেন্টে জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও। আর আজকের পর থেকে আগামীকাল থেকে আমরা বাড়ি ফেরার দিকে রওনা দেব এক এক করে। তো মনটা একটু খারাপ কারণ এত দিন টানা আমরা বাইরে আছি, তো আমাদের ফ্যামিলির লোকজনেরও সবারই খুব মানে খুব সবাই খুব দুশ্চিন্তায় আছে, আমাদের মা বাবারা, কারণ এত দিন ধরে আমরা বাইরে আছি এরকম একটা পরিবেশে। এবং তার থেকে বড় কথা, আমরা তিন দিন ধরে এমন এমন জায়গাতে আছি যেখানে কোনো রকম নেটওয়ার্ক নেই, মানে পুরো নেটওয়ার্কের বাইরে আমরা। তো আজকে নিয়ে চার দিন হচ্ছে যে আমরা নেটওয়ার্কের মধ্যে নেই। তো আমাকে অনেকে এই প্রশ্নটাও করেছে, আমার চেনা জানা অনেকে, যে তোরা যে এত বাইক নিয়ে এত দূরে দূরে যাস, তোদের মা বাবারা ছেড়ে দেয়, তোর শ্বশুর শাশুড়ি কিছু বলে না, তোর মা বাবা কিছু বলে না। তো তাদেরকে একটা কথাই আজকে বলতে চাই, যে আমার শ্বশুর শাশুড়ি বলো বা আমার মা বাবা বলো, এই চারটে মানুষ ভগবানের ওপর ভরসা করে আমাদের এই মানে দুটো ছেলে মেয়েকে কিন্তু তারা ছেড়ে দেয়। তারা জানে যে ঈশ্বর আছে, তারা ঠিক প্রোটেক্ট করবে। তো মা বাবার আশীর্বাদ না হলে তো আজকে এই জায়গাটাতে আমরা আসতে পারতাম না। তো অনেক বাধা, অনেক কিছু সবই আমরা পার করছি, আগামী দিনেও করব। এবং তোমরা যারা আমার রাইডিং পিনাকিলে যারা সিনিয়র সদস্য যারা আছো, তাদের প্রত্যেককে আমার আর সৌম্যর তরফ থেকে অনেক অনেক প্রণাম। তোমরা ভালো না বাসলে, তোমরা সাপোর্ট না করলে হয়তো আমাদের ট্রিপটা আমরা কমপ্লিট করতে পারতাম না। তো ফাইনালি কমপ্লিট করতে পারলাম, আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো ঠিক আছে, চলো আমরা এবার নিচের দিকে নামবো, এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে। আর আজকের দিনটা আমরা হানলেতেই থাকবো, তো আরও তোমাদের অনেক কিছু দেখানোর আছে। এখনও প্রায় সাতটা এপিসোড তোমরা পাবে, এক্স্যাক্টলি সাতটা কি সাতটার বেশি বা কম সেটা আমি এখন বলবো না। তো যাই হোক, আর একটা কথা, যারা হঠাৎ করে এই ব্লগটা দেখছো, হঠাৎ করে এপিসোডটা দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো যে এই উমলিংলার এপিসোড দেখলে কিন্তু চলবে না, রাইডিং পিনাকেলের প্রথম এপিসোড থেকে কিন্তু তোমাদের দেখতে হবে, সেই যে নলহাটির বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর চারটের সময় সেই এপিসোড থেকে। তো চলো আর কথা বলবো না, এবার আমরা নিচে যাব। বেরিয়ে পড়েছি উমলিংলা টপ থেকে, সোজা হানলে যাব। আর রাস্তার মাঝে আমরা লাঞ্চটা সেরে নেব, আর লাঞ্চটা কোথায় ছাড়বো সেটাও দেখতেই পাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে খুব একটা বরফ নেই, হালকা হালকা বরফ আছে। তো সেই হালকা বরফটা এনজয় করতে করতে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি।
আরে হয়নি, বাইকটা টানো, বাইক ধর টানো।